দেখতেছেন বাইকটা কিন্তু একদমই নতুন, যারা নতুন কন্ডিশনের একটি বাইক কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক ফাউন্ডারে। শোরুমের থেকে কেনা এই বাইকটা কেনা কিন্তু একদম সেম কথা, যারা ভালো এবং ফ্রেশ কন্ডিশনের বাইক কিনেছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক ফাউন্ডারে। বাইকটির মডেল কিন্তু 2022 সালের মডেল, 22-23 মডেল, বর্তমানে সব ধরনের গাড়ি এখানে আমার কাছে আছে। মোটামুটি যারা আপনি যে ধরনের কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন, বিশেষ করে আরটিআর গাড়ি আপনারা আমার কাছে বেশি পাবেন, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন একটি অ্যাপাচি আরজেড, আমার হচ্ছে নিউ মডেলের একটি বাইক, বর্তমান মার্কেটের লেটেস্ট ভার্সন। যারা কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন, বাইক কিন্তু আমাদেরকে একদমই ক্রয় করতে হবে। যারা নিতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। এর একটি কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তার আগে একটি কথা বলতে চাই, আমার ঠিকানা হচ্ছে আলামিন ব্লগ বাইক পড়না, না হলে সাবিল লিঙ্ক আপলোড করবো। আমার এই নাম্বার ছাড়া কোনো নাম্বার নাই, কিন্তু অবশ্যই আমাকে ভিডিও করে দেখার পর আপনি অ্যাডভান্স করবেন, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনাদেরকে কুরিয়ার বাইক দেওয়া দেবে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আছে, দেখতেছেন বর্তমান গ্রাফিক্সের বাইক, খুবই কম প্রাইসের মধ্যে আপনাদেরকে দেওয়া যাবে, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন। বাইকটি চলেছেও খুব কম কিলোমিটার, দেখুন বাইক চলছে। আমার টায়ার কন্ডিশন দেখায় রাতের বেলা ভিডিও বানাচ্ছি, দেখতেছেন একদম নতুন কন্ডিশন, মার্কেট কন্ডিশন দেখতেছেন একদম সুপার ফ্রেশ। সকাল দেখুন এক কথায় হচ্ছে অস্থির, কোনো দাগ স্পট নাই। এই পাশে যদি দেখা যায় ডিস্ক ব্রেক দেখুন টোটালি কিন্তু ফ্রেশ আছে। বাইকের যদি সামনের লুকস আপনাদেরকে দেখাই দেবেন, কোনো প্রকার কিন্তু স্পট বা দাগ কোনো কিছুই নাই। এ পাশে যদি দেখাই দেয় সম্পূর্ণ ফ্রেশ আছে, দেখুন এই সাইড থেকে আপনাদেরকে একটাবার দেখাই দিয়ে দেখতেছেন বাইকটি অনেক ভালো, অনেক সুন্দর হবে, ঠিক আছে। ইঞ্জিন কন্ডিশনে যদি কথা বলি বাইকটি নিয়ে, আনটাচ ইনটেক ইঞ্জিন, যদি একটি স্ক্রু খোলা থাকে টাকা সব রিটার্ন নিয়ে দেবেন, তার থেকে ডাবল আপনাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এ পাশ থেকে একটিবার ইঞ্জিন কন্ডিশন দেখাই দিই, ট্যাঙ্কির কালার যদি দেখাই দিই সাইড থেকে, তারপর স্পট কোনো কিছুই নাই। এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দিই দেখুন একদম ফ্রেশ আছে। বাইকটি যদি পিছনের টায়ার দেখানো হয়, সামনে পিছনের টায়ার কিন্তু একদমই নতুন, দেখতেছেন নতুন কন্ডিশনের গাড়ি, তো সব কিছুই নতুন। এ গাড়ি কিছু দেখা লাগবে না, খালি নেবেন আর চালাবেন, ঠিক আছে। 5 বছর অনায়াসে চালাবেন, কোনো প্রবলেম নাই, 6 মাস ইঞ্জিন গ্যারান্টি সহকারে। আপনার যদি এই পাশ থেকে একটিবার দেখায় দেখতেছেন সাইলেন্সার থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক ভালো আছে। বাইক কিন্তু অস্টেস্ট অবস্থায় আছে, নিজের জেলার নামে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। হ্যান্ডেল বার থেকে আপনাদেরকে সব কিছু দেখাই দেখুন, একদমই কিন্তু ভালো আছে। বাইকটি চলেছে কতগুলো আমি আপনাদেরকে দেখাবো, 800 সামথিং নতুন কন্ডিশনের গাড়ি এক কথায়। তো এখন বলো বাইকটির প্রাইসের কথা,